ঋতু চক্রে আবার শীতের আকাশ নীল হয়েছে, সোহাগী শিশিরে সিক্ত হয়েছে সবুজ ঘাসের রূপ, বর্ষার শেষে এসেছে শরৎ, আর সেই সাথে শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান বনানী পূজা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শ্রী পান্নালাল দত্ত, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এফবিসিসিআইয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন, কিছুক্ষণ আবার আগে যিনি বক্তব্য রেখে গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিফ ভাই, এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার সরোয়ার সিরাজ সহ সামনে উপবিষ্ট গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের সকল সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, এবং আপনাদের সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে বিগত কয়েক বছর ধরে, এবং এখানে এসে জানা গেল যে প্রায় 15 বছর, অনেক সময়, এবং এই 15 বছর ধরেই এই গুলশানের এই চত্বরে, এই মাঠে গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের আয়োজনে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। এবং আমি আনন্দিত যে বিগত বছরগুলোতেও এই মহতী উৎসবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। অত্যন্ত চমৎকার পরিবেশে, প্রাণবন্ত উৎসব মুখর বর্ণিল পরিবেশে এই পূজার আয়োজন করা হয়, এবং এখানে ভক্তরা, হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই বোনেরা, পূজারী বৃন্দ, এবং সকলেই আমরা একত্রিত হই। কেননা যে কথাটি বারবার সামনে এসেছে, ধর্ম যার যার উৎসব সবার, আর সেই চেতনাকে ধারণ করে এই মেলবন্ধন, এই আনন্দমেলার আয়োজন এবং এখানে সকলের উপস্থিতি। শারদীয় দুর্গোৎসবের শুভ মহাষ্টমী, ষষ্ঠী, বোধন এবং দেবীর আবাহন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান, এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আমি তাদের সকলকেও আন্তরিক অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে, যিনি এই মাঠে কিছু জটিলতা থাকা সত্ত্বেও সেগুলোকে নিরসন করে এই চমৎকার অনুষ্ঠানটি করার সুযোগ করে দিয়েছেন, এবং আগামীতেও সেই বিষয়টির ব্যাপারে তিনি কথা বলেছেন, এবং আমরা আশা করি যে সেভাবে এটা অব্যাহত থাকবে। প্রতি বছরের ন্যায় এই বছর সারা বাংলাদেশে যথাযথ উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গম্ভীর্য নিয়ে পূজার আয়োজন করা হয়েছে এবং পূজা উদযাপন করা হচ্ছে। আমার নিজের নির্বাচনী এলাকা 24 রংপুর 6 বীরগঞ্জে এবারও 97টি মণ্ডপে পূজার আয়োজন হয়েছে, এবং সেখানেও একই উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে পূজা উদযাপন শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি বাংলাদেশ সহ বহির্বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শারদীয় দুর্গোৎসব আবহমান কাল ধরে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। সমাজের সকল অন্যায়, অবিচার, অশুভ শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই পূজা অনুষ্ঠিত হয়। এই আদর্শ উজ্জীবিত হয়ে আমরা সবাই যেন সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, সেটাই হোক আমাদের প্রত্যয়।
আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্যই হচ্ছে অসাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িক সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সোনার বাংলায় যে কোনো ধর্মীয় উৎসব। সমগ্র দেশ ও জাতিকে এক অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ করে এবং তারই বহিঃপ্রকাশ ঘটে সকল ধর্মের বিভিন্ন উৎসবে, সেটা আমাদের ঈদ হোক, পূজা হোক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হোক, খ্রিস্ট ধর্মাবলম্বীদেরই অনুষ্ঠান হোক। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটি যেন বারবার অনুরণিত হয়। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের সত্য সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হোক, এটাই হোক আমাদের আজকের কামনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এর মূলে রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন তার রাজনীতির সাধনার মূলে অন্যতম যে আদর্শ এবং দর্শনকে ধারণ করেছেন সেটা হচ্ছে অসাম্প্রদায়িকতা এবং মানবতাবাদ। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন দেখেছেন। মানবতা ধর্মে শাশ্বত বাণী, ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান জানায়, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ সকলেই একদিন তার অঙ্গুলি হেলনে একত্রিত হয়ে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য, প্রতিষ্ঠা করেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই চেতনাকে ধারণ করেই আজকেও একইভাবে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে এবং বাংলাদেশকে আজকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করে আগামীতে বাংলাদেশকে উন্নয়নশীল এবং পরবর্তীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ করতে, যেখানে প্রতিটি মানুষ তার মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায় বিচারের নিশ্চয়তা লাভ করবে এবং সেটাই আমাদের 72-এর সংবিধানেরও মূল কথা। সব ধর্মের মানুষের প্রতি ছিল বঙ্গবন্ধুর সমান ভালোবাসা। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় মনোবল এবং দক্ষ নেতৃত্বের কারণে আমরা স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলায় আজকে আমরা সকলে একত্রিত হয়ে আমাদের নিজ নিজ ধর্ম পালন করছি এবং সেই সাথে উৎসবও পালন করছি। আমাদের সংবিধানে সকল ধর্মাবলম্বী মানুষের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া বৃহৎ। এই কথাগুলো কবিগুরু রবীন্দ্রনাথের কথা। উৎসবের সম্মিলনে আমরা অর্জন করি আমি থেকে আমরা হবার সেই বোধ উপলব্ধি। আসুন আমরা সেই বোধ উপলব্ধিকে জাগ্রত করি, হিংসা বিদ্বেষ পরিহার করে সমাজের শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য পালনে ব্রত হই। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধ রূপী অসুরকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।